এক্ষেত্রে শ্বশুর শাশুড়ি অর্থাৎ অর্থাৎ স্ত্রীর মা বাবু মেয়ের পক্ষ হয়ে আহ বাক্য বলে দেয় জামাইকে বাচ্চা আছে একটা বাচ্চাকে উপহার করে এই বিষয়ে এখন কি করণীয় আলহামদুলিল্লাহ ওসুল সমুদ্র সাহাবুদ্দিন ভাই প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন যে সমস্ত স্বামী স্ত্রীরা অথবা ছেলে মেয়ে উভয় এই ধরনের ঝগড়া বিবাদ মারামারি অথবা ভাষা খারাপ করে যারা কি গ্রাম্য ভাষায় বলা হয় ঝগড়া বিবাদ বা কাজা এদের প্রতি আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে হাতে দান করে নামিন এরকম অনেক জায়গাতে হয়ে যায় অনেক সময় বিভিন্ন কারণ হয়ে থাকে স্বামীও অনেক সময় জুলুম করে থাকে মেয়ের প্রতি হ্যাঁ মেয়েটাকে অনেক কষ্ট করে পছন্দ করে নিয়ে আসছে মেয়েও আসছে শ্বশুর শাশুড়ি বিবাহ সাথে দিচ্ছে অনেক সময় স্ত্রী ঘরে আসার পরে দু একদিন সংসার করার পরে ব্রেন মস্তিষ্ক যখন ঠান্ডা হয় তখন স্ত্রীকে আর ভালো লাগে না ব্যবহারটা আবার খারাপ করে আচার ব্যবহার সুন্দর করে না তারপরে তারপর তার হক আদায় করে না তার তার প্রতি যত্ন নেয় না তার পোশাক পোশাক প্রতি খানা দানা বা ইত্যাদি যেটা তার হক সেটার প্রতি আদায় করে না ছেলে পেলে হলেও তার প্রতি যত্ন নেয় না খরচপাতি দেয় না এরকম অনেক কারণ আছে ছেলেদের আবার মেয়েদের উপায় মেয়েদের সমস্যা আছে মেয়েরা ঘরে আসলে শ্বশুর শাশুড়ির প্রতি যত্ন নেয় না ভাই বোনদের কে দেখতে পারে না স্বামীর প্রতি রাগারে লাগায় না আমি আলাদা খাবো আলাদা এই করবো সেই করবো আমি একই করে থাকবো না বা ইত্যাদি ইত্যাদি একই করে থাকতে হবে তা জরুরি না তারপরে কাউকে কিছু দিতে দিবে না স্বামীর প্রতি আচার ব্যবহার খারাপ করে উভয় জগতে এই ধরনের বিষয় আসলে কাটে তো এরকম যদি হয়েই জায়গা যে স্ত্রী সংসার করতে চায় না স্বামীকে ভালো লাগে না স্বামীর আচার ব্যবহার সে সন্তুষ্ট না অর্থাৎ এই ছেলের প্রতি তার সংসার করতেই চায় না তাহলে এখানে খতিয়ে দেখতে হবে বিষয়টা এখানে যাচাই করে দেখতে হবে যে কারণটা কি হয়তো আমার যদি স্বামীর ব্যবহারে আচরণে কষ্ট পেয়ে থাকে বা স্বামীর থেকে যদি মেয়েটা কোনো কষ্ট বা সেই ধরনের কোনো ব্যবহার যদি পেয়ে থাকে তাহলে বিষয়টাকে সমঝোতায় নিয়ে আসতে হবে যে ঠিক আছে আমাদের ভুল হয়েছে যেহেতু ভুলটা স্বীকার করা অর্থ নরম হয় এই জন্য যেহেতু সংসারটা ছাড়া উচিত না একটা সংসার গুছাইতে অনেক সময় লাগে সংসারটা ভাঙ্গা শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর কাছে অনেক রাগপূর্ণ কাজ তো সমঝোতার চেষ্টা করতে হবে নরম দৃষ্টিতে আসতে হবে বিষয়টি যদি আলহামদুলিল্লাহ সম্ভব হয়ে যায় তাহলে খুবই ভালো আর যদি কোনোভাবেই সম্ভব না হয় তাহলে কি করা আছে সারার তো অপশন আছে তারপরে সে থাকবে তারপরে সে থাকবে যদি এটাই হয়ে যায় আল্লাহ বলছে যে যদি সমঝোতা করা সম্ভব হয় অসুল হোক হয় তাহলে সমঝোতা ভালো আর যদি সম্ভব না হয় তাহলে কি ইগনুল্লাহ তাহলে পর থেকে আল্লাহ করে দিবে তাহলে যদি এই পক্ষ সম্ভব না হয় তাহলে দুই পক্ষ বসে সমঝোতা করে নিবে মেয়ের পক্ষ থেকে লোক বসবে ছেলের পক্ষ থেকে লোক বসবে যেটা আল্লাহ কুরআ বলছে আহলিহা আলিহ হাকামিনা আহলিহা উভয় পক্ষ থেকে লোক বসে বিষয়টি সমাধান করে নেবে কি বিষয় সমাধান যদি সম্ভব না হয় তাহলে শেষ যার যার পথে থাকো আল্লাহ ভরসা দুজনকে আল্লাহ সবানাল্লাহ তাহলে আবার সুন্দর সংসার গুছাই দিবেন টাকা পয়সা অর্থ সম্পদে বর কর দেবেন দুজনে আল্লাহকে ভয় করতে বিষয় কেউ প্রতি যে কেউ জুলুম না করে আর এখানে মেয়েদের একটা ছেলেদের একটা বিষয় দেখতে হবে যে তার ছেলে ছেলেকে মারে শ্বশুরও বকাবাজি করে শ্বশুরও ভাষা খারাপ করে এখানে অনেকগুলি বিষয় হচ্ছে শ্বশুর শাশুড়ি সাধারণত মেয়ে বিবাহ দেওয়ার পরে জামার প্রতি ভাষা খারাপ করার কারণে এখানে অনেকগুলো হয়ে থাকে সাধারণত মেয়ের পক্ষে যাবে হয়তো মেয়ে কোনো উল্টাপুল্টাও বলতে পারে আবার মেয়ে বলতে পারে যে ব্যবহার খারাপ করে আমাকে মারধর করে আমার প্রতি আচরণ খারাপ করে না আমাকে আদর যত করে না তোমার এই জায়গায় বিবাহ দিছ কেন এই সেই ইত্যাদি এই ধরনের কিছু অভিযোগ থাকতে পারে তখন মেয়ের কথা শুনতে পারে তো এই সত্যটাও হইতে পারে মিথ্যাটাও হইতে পারে যদি সত্য হয়ে থাকে তাহলে তো ভালো তাহলে তো ঝগড়া বিবাদ লাগবেই আর মিথ্যা হইলে তো বিষয়টি যাচাই করে তাকে বলতে হবে বিষয়টি এই বিষয়ে শ্বশুর শাশুড়ির সাথে সমঝোতা করে নিতে হবে বাচ্চাকে কেন মারবে এবং বাচ্চা মারাটা এটা তো অন্যায় আর এখানে আর একটা কারণও গোপনে থাকতে পারে যেগুলি অনেক সময় সমাজের কথা দেখা যায় মেয়ে অনেক সময় অন্য ছেলেকে ভালোবাসে অন্য ছেলের সাথে গোপন সম্পর্ক আছে তখন এই এই ছেলের সংসার ভালো লাগে না ছেলে ফেলে এই যার ছেলে আছে এই ছেলেকে মেরে ফেলতে চায় বা এই ছেলে যাতে মরে জায়গা অথবা স্বামী নিয়ে জায়গা এই ধরনের কিছু সম্ভাবনা থাকতে পারে যেটা অনেক সময় গোপনে জানা যায় না এই জন্য তখন ব্যবহার খারাপ করে উল্ডাপুল্লা স্বামীকে মা এই খারাপ বকাবাজি করে এবং শ্বশুর নিজের মা বাবের কাছে উল্লাপুল্লা কথা বলে দেয় মিথ্যাটিথা তো মিথ্যা বলা এরই তো প্রতারণা করা মুনাফেকের আলামত এগুলো তো ঠিকই কিন্তু এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে বিষয়গুলো কি কোন দিকে সমস্যা হয়ে রয়েছে তার সাথে আলাপ করতে হবে খোলামেলা আলাপ করে সমঝোতা করে নিতে হবে এবং শ্বশুর শাশুড়ি বলতে হবে নিজে না পারলে দেশের বাইরে যখন আছেন যারা বোন আছে মহিলা আছে মহিলা নিয়ে শ্বশুর শাশুড়ির কাছে বসতে হবে বা আশেপাশে যারা চাষি আছে তাদের কাছে বিষয়ে জানাইতে হবে চাষি এই খবর বিষয়গুলো এরকম হইতেছে বিষয়গুলো কেন একটু যান মেয়ের কাছে বসেন বা একটু গোপনে তদন্ত করেন তখন বিষয়টি দেখবেন স্পষ্ট হয়ে যাবে যে কি হয়েছে যদি ওই ধরনের কোনো কর্মকাণ্ড হয়ে থাকে বা পরকীয়ায় জড়িত হয়ে থাকে তাহলে তো বিষয় খুবই খারাপ তখন কোনোভাবেই তাকে ফিরান যাবে না এই যে বন্ধু আপনি বাড়িতে না যাবেন বা কাছে ভিতরে না থাকবেন সবটা পাহারা না দিবেন আবার তাকে আদর দিয়ে যত্ন নেওয়া যত্ন দিয়ে তাকে টাকা পয়সা দিয়ে বুঝ দেওয়া ভালোবাসা দেওয়া তাকে আনতে হবে আর যেই কারণে পরকীয়া জড়িত হয়েছে সেই পথ বন্ধ করে দিতে হবে টেলিফোনের মাধ্যমে হোক মোবাইলের মাধ্যমে হোক বিষয় যে কোনো উপায় পরকিয়ার পথগুলিকে বন্ধ না করলে ওই দুষ্ট শয়তানগুলো ছেলেগুলো চায় অন্যের বউ নিয়ে পরক্রিয়া করতে অন্য মেয়ে আর পায় না এরকম কিছু হারামি পোনা বাংলার বুকে কিছু নয় বেশ একটা চলে থাকে অন্যের বউর সাথে তারপরও কি আর করতে মন এগুলি তো খারাপের কত যে খারাপ আমাদের ভাষা আসে না দিক দিয়েদের সানে তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে হেফাজত করুন সুস্থ রাখুন আপনার বাচ্চা থেকে হেফাজত করুন বাচ্চা যেহেতু আছে আল্লাহ রহম করুক সবার প্রতি বিষয়গুলো দ্রুত সমাধান করেন বসে না থাকে যতই লম্বা হয়ে যাবে বিষয়গুলো আরো কঠিন আকার ধারণ করবে আল্লাহর কাছে দোয়াও করতে হবে সমঝোতার জন্য এবং নিজের ভুল তোটি স্বীকার করতে হবে হয়তো নিজের কোনো আচার ব্যবহারে কষ্ট পেয়েছে কিনা অথবা কোনো কিছু হয়েছে বিষয়গুলো খতিয়ে দেখেই সমাধানে আসতে হবে আল্লাহ তাআলা সবার সভাপতি রহম করুক সুস্থ রাখুন আসান রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু